হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন আরেকটি দিনের শুভেচ্ছা। এই প্রথম যে ভিডিওটা দেখছেন সেটা যেদিন আমরা অকল্যান্ড গিয়েছি সেদিনের। তো সেদিন আমরা তেমন ঘোরাঘুরি করতে পারিনি, জাস্ট একটু সকালে ব্রেকফাস্টটা করেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম অকল্যান্ডের শেষ মাথায়, হ্যাঁ একদম আপ নর্থে। ওখানে আমরা কেরিকেরিতে গেলাম, তারপর নেক্সট ডে 14 তারিখে কেরিকেরির আশেপাশেই ঘুরে নিলাম। তো আমরা যে রিসর্টটা ছিলাম সেই রিসর্টটা খুবই সুন্দর ছিল, একদম মনে হচ্ছিল বাংলাদেশে চলে গেছে এরকম ভাইব। তো খুবই ভালো লাগছিল, একটা মনোরম পরিবেশ। এবং সেখান থেকে বের হওয়ার পরে আমরা চলে গেলাম একটা লেক দেখতে। লেকটা খুবই ছোট, পাশেই ছিল, এটা জাস্ট একটু দেখার জন্য গেলাম। তো লেকের ওখানে দেখলাম যে একজন স্পিড বোট নিচে নামাচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর চলে গেলাম আমরা রেইনবো ফল। আজকে আমাদের অ্যাকচুয়ালি মিশনটাই হলো আমরা কিছু ফল দেখতে যাব। রেইনবো ফলসটাই চলে আসছে, এবং এখানে তিনটা ভিউ পয়েন্ট আছে। তো ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে ফলটা দেখতে ঠিক এরকম, আমি চেষ্টা করব ন্যাচারাল সাউন্ডটা রাখার। শব্দটা এত সুন্দর যে পানির শব্দ আসলেই খুবই সুন্দর। আর আমি ভিডিওতে যতটুকু করেছি তাতে সৌন্দর্যের 50%ও আসে না। হ্যাঁ, কাছে থেকে যে কী সুন্দর লাগছে, রেইনবো ফলের পাশে দাঁড়িয়ে আছে আর সাথে কিন্তু রেইনও হচ্ছিল। তো আমি এখানে কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করে নিলাম, তারপরে চলে গেলাম আরেকটা ভিউ পয়েন্টে। সো এই ভিউ পয়েন্ট থেকে আবার সাইড থেকে দেখা যাচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্টে। তো এইটা ছিল লাস্ট ভিউ পয়েন্ট, এবং এখান থেকে পুরাই দেখা যাচ্ছিল যে পানি কোথায় থেকে আসতেছে। এবং ও সরি, এটা লাস্ট ছিল না, এটা ছিল সেকেন্ড ভিউ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি থার্ড ভিউ পয়েন্টে। থার্ড ভিউ পয়েন্ট থেকে কিন্তু দেখতে আরও সুন্দর, চলুন আমার সাথে। এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট একটু রিয়েল সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি। দেখেন বনের ভেতর দিয়ে যাচ্ছে আর পানির শব্দ শুনতে পাচ্ছি, কতটাই না মধুর প্রাকৃতিক সৌন্দর্য। তো এইটা হলো লাস্ট ভিউ পয়েন্ট। লাস্ট ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা এখানে কোথায় থেকে পানিটা আসছে এবং কীভাবে কীভাবে পাথরের উপর দিয়ে যাচ্ছে এইটাই দেখব। আর সেকেন্ড ভিউ পয়েন্টে কিন্তু আমরা দেখেছি কীভাবে পানিগুলো ঝরে নিচে পড়ে যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এখানে যদি কোনো কিছু পড়ে সেটার একদম অস্তিত্ব নাই হয়ে যাবে। দেখতে খুবই সুন্দর কিন্তু জিনিসটা কিন্তু ভয়ঙ্কর। এখানে তো আমরা অনেকক্ষণ ধরেই আছি, তো ফল তো রেইনবো ফল আমাদের কমপ্লিট হয়ে গেল দেখা। এখন আমরা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখছি দুপুর হয়ে গিয়েছে। তো ভাবছি যে লাঞ্চটা করেই নিই। তো লাঞ্চ করতে আমরা চলে যাচ্ছি একটা কাছেই একটা ইস্তাম্বুল কাবাব ঘরে। তো এই ছিল কাবাবের দোকানটা। খাবারগুলো কিন্তু খুবই ইয়ামি ছিল। আমি পিকচার যদি পেয়ে থাকি আমি শেয়ার করব, আর যদি পিকচার না পাই, কারণ আমার মনে থাকে না অনেক সময় খাবার তুলতে ছবি তুলতে। তারপরে আমরা চলে এসেছি আরেকটা ফলে। এটা এখান থেকে 8-9 কিলোমিটার দূরে, নাম হলো হুরুরু ফল। হুরুরু না, হারুরু। এখানের উচ্চারণগুলো খুবই কমপ্লিকেটেড, কারণ এখানে সব মাওরি ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, হারুরু ফলটা কিন্তু অনেক সুন্দর। প্রথমে আপনার ভাই বলছিল যে না না এই ফলে আমি যাব না, তুমি যাও দেখে আসো। পরে আমি একা একাই যাচ্ছি। যাওয়ার পরে আমি তো পুরাই স্তব্ধ হয়ে গিয়েছি, আপনারাও দেখেন কেমন লাগে।
এই হলো ফলটা দূরে থেকে, মানে পানিগুলো পড়ছে, মানে এখানে সব পুরাটাই দেখা যাচ্ছে, একদম ওইখান থেকে পানিটা এসে এইভাবে পড়ে যাচ্ছে। তো আমি কাছে যাচ্ছি, কাছে যাওয়ার পরে দেখলাম একটা রেনবো। রেনবো ফলে রেনবো ছিল না, কিন্তু হারুরু ফলে রেনবো পেয়ে গিয়েছি আমরা। এখান থেকে খুবই আমার পরে আমি কনফিউজ হয়ে গিয়েছি, আসলে কি এটা হারুরু ফল না এটা রেনবো ফল। পরে বুঝতে পারলাম যে না, ওইটাই রেনবো ফল ছিল কিন্তু রেনবো ছিল না, আর হারুরু ফলে এসে রেনবো পেয়ে গিয়েছি আমরা। আর কি যে সুন্দর, আর সাউন্ড তো শুনতেই পাচ্ছেন যে কেমন। তো আমরা আজকের দিনটা এখানেই শেষ করে দেব। তো আজকে আমাদের আজকে আমরা দুইটা ওয়াটারফলস দেখে নিলাম, আর এইভাবে আমাদের দ্বিতীয় দিনটা শেষ হয়ে গেল। এছাড়াও আমরা টুকটাক কিছু কাজ করেছিলাম, যেমন কাজ না অ্যাকচুয়ালি টুকটাক কিছু করেছিলাম, আমরা অরেঞ্জ কিনেছিলাম। ওখানে অনেক অরেঞ্জ না এখানে বলে ম্যান্ডারিনের গাছ আছে, ম্যান্ডারিন কিনেছিলাম, তারপর আইসক্রিম খেয়েছিলাম। তো এইভাবেই দিনটা শেষ।